kalamalada galada ba wala kalamada lambashi kalamada ye sob apni ki bolchen are ami short video dekhchilam to jei swipe kore ei ganta galamalada dabalda daga oi gantar mane ki gantar mane janina kintu khub bhalo lageche tuition class start তোদেরকে গতকাল আমি বাড়ি থেকে হাতের কাজ করে আনতে বলেছিলাম কে কে করে এনেছিস স্যার আমি করে এনেছি আর রেহান তুমি মুখ লুকাচ্ছ কেন স্যার ভুলে গিয়েছিলাম খালি পায়ে কান ধরে ওখানে দাঁড়া স্যার একবার ক্ষমা করে দিন স্যার কালকে সিওর করে আনবো স্যার হুম একবার যো মানে কমিটমেন্ট কর দি ফির মে আপনি আপ কি ভি নাই শুনতা হুড় হুড় দাবাং 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 হুড় হুড় দাবাং 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 মাঠে গিয়েছিলাম ফুটবল খেলতে গিয়ে দেখলাম গরুর গলায় দড়ি বাঁধা আর ওই যে কথা আছে না ওই চালাকের গলায় দড়ি নিশ্চয়ই গরুটা চালাক আচ্ছা ওসব কথা ছাড় সকল মিলে আমার একটা প্রশ্নের উত্তর দে হ্যাঁ স্যার বলুন মনে কর শানি লিয়ানের বিছানায় একটা ইঁদুর দেখুন না রিহান মারছে হেই হতে ছাড়া কথা করে দবে খুনি তুম করে চুপ কর বাস হ্যাঁ তো আমি কোথায় ছিলাম বেশ ওইতে স্যার শানি লিয়ানের বিছানায় কি করে স্যার তো এখানেই আছে শানি লিয়ানের বিছানায় কখন গেল আমি সারা স্যার পড়াবি তো হেই কি বললি কই কিছু না স্যার বলছিলাম পড়াবেন তো ঠিক আছে তো তো সকলের জন্য একটা প্রশ্ন তোদের মধ্যে কার কার বাড়িতে শৌচালয় বানিয়েছে স্যার আমার স্যার আমারও সাফি তুই হাত তুলিস নি কেন স্যার আমার বাড়িতে তো আজকে বিরিয়ানি বানিয়েছে আই হাই ছুটির পরে টিফিনে ভর্তি করে আনবি তো খাবো কি ছোঁচা স্যার রে হ্যাঁ আশিরাজ সাফিকে বলে দে তো শৌচালয়ের মানেটা এই কেস খেয়েছে এবার কি হবে তাহলে শুনলি তো কি বললো হ্যাঁ স্যার শৌচালয়ের মানে জানলি তো হ্যাঁ স্যার বল কি শৌচালয়ের মানে এরোপ্লেন হ্যাঁ আরে সিরাজ হ্যাঁ স্যার কি বোঝালি ওকে আমি নিজেই মানেটা জানি না তো তাহলে তুই হাত তুললি কেন আমি ভয়ে হাত তুলেছি এরা দুজন তুলেছে আমি যদি না তুলি আপনি যদি কিছু বলেন মুক্তার তুই বল ইয়েস স্যার 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 বাসার বাড়ি ঝগড়া লেগেছে চলার মানে না বলতে পারলে এখানেও ঝগড়া লেগে যাবে এক্ষুনি স্যার জানি না এবার তোকে হাগাবো দাঁড়া নাটক না করে শৌচালয়ের মানে বল স্যার জানি না স্যার তাহলে কি তোরা কেউ জানিস না না স্যার তা তোরা খুব জোরে পেলে কি করতে যাস স্যার পায়খানায় স্যার বাথরুমে স্যার টয়লেটে হ্যাঁ টয়লেট পায়খানা ওটাকেই বলে শৌচালয় ও বাংলায় ঠেকে ঠেকে আর ইংরাজি জলের মতো স্যার সবই তো আপনার শিক্ষা আচ্ছা রিহান আতা গাছে তোতা পাখি এই ছড়াটা আমাকে বলে শোনাও তো আতা গাছে আরে এ তো বাপের জন্ম শুনিনি স্যার বাচ্চাদের মধ্যে কি কোশ্চেন করছেন আমি সামনে এইচএস দেব ইংলিশ অঙ্ক ইতিহাস ভাষায় কোশ্চেন করেন আরে সাফি তুই কোথায় যাচ্ছিস স্যার বাবাকে ডাকতে কেন স্যার আপনি রিহানকে তো ইংলিশ অঙ্ক ইতিহাস ভাষা শেখাচ্ছেন আর আমাদের শুধু বাংলা আমি আমার বাবাকে ডেকে আনবো রিহান মুক্তার সিরাজ একে বোঝা 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 একে দেখ শেখাবে শেখাবে স্যার তো আস্তে আস্তে সব শেখাবে কখন শেখাবে সেই থেকে তো দাবাং দাবাং হচ্ছে সানি লিওনি হচ্ছে ভয়টা কখন হবে আচ্ছা দেখ কি দেখবো শোন শোনা অতিকা খণ্ডালা আচ্ছা ও সব কথা ছাড় সিরাজ তুই একে ভালোভাবে বোঝা হ্যাঁ কি বলছিলাম তো ভুলেই গেলাম একটা মালের নাম্বার দে তো স্যার দেখুন না এরা সব যা তা বলছে আমাকে এই বস চুপ করে আর রিহান তুমি উঠে দাঁড়াও বাবা বাবা কি সুন্দর স্টাইলটা তো বেশ দাঁড়া না দাঁড়াও এটা দিয়ে তোমার স্টাইল হবে না
इतिहास अंक भाषा इंग्रजी भाषा सीखे छो एबार चुप करे बसो हुड दबंग 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 साफी एरकम भाषा सीखबे नाकि ना सर एरकम शिक्षा बापेर जन्मे सीखबो ना एसियो को ना ना सर ठीक आछे बिरियानीटा निये आय आजकेर मतो टिउशने छुटी এই আমার জন্য একটু নিয়ে আসিস হ্যাঁ হ্যাঁ ভাই অল্প করে আনবি আমরা দুজনে খেয়ে নেব না আমি মার খেয়েছি আমি খাবো বিরিয়ানি আমি বাড়ি যা বাড়ি যা এখান থেকে বাড়ি যা বাড়ি যা